এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল আজকে শিখিয়ে দেব। ও আমার প্রিয় ভাইয়েরা, কারো যদি খেতে ফসল না হয়, কারো যদি ব্যবসা অচল হয়, কারো সন্তান যদি খারাপ হয়, কারো মেয়ের যদি বিবাহ না হয়, কেউ যদি মিথ্যা মামলা মকদ্দমাতে ফাঁসিয়ে থাকেন, কারো সন্তান যদি বিদেশে ফাঁসিয়ে যায়, এই ছোট্ট আমলটা ইয়াকিনের সাথে কয়েকদিন করিবেন, এই আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে আমি বলিয়ে যাব, আপনি যেই উদ্দেশ্যে ওই আমল করবেন আল্লাহর ফলাফল আপনাকে হাতে হাতে দিবে। আমাকে দেওবন মাদ্রাসার একজন বড় মহাদ্দেসে আমল শিখিয়েছেন, তিনি আমাকে বলেছেন, মাওলানা, যতবার আমি আমল করেছি নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, তাদেরকে না জানাইয়া আল্লাহ তাআলা এর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন। আমি এই আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে বলি, এই আমলটা আমি নিজে বহুবার করেছি, যতবারই করেছি, যার জন্য করেছি, আল্লাহ এর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন। আমি আমলটা এখন খুব সংক্ষেপে শিখাই দেই। কোন মুসলমান যদি বিপদে পড়ে, খেতে আপনার ফসল হয় না, দোকানটা আপনার অচল হয়ে গেছে, ছেলেটা খারাপ করে এসে গিয়ে মদ জিনা জুয়াতে অভ্যস্ত হয়ে গেছে, বাড়িতে আসি আপনাকে ধমকায়, আপনি দিনদার মানুষ, ভয়ে কিছু বলতে পারেন না, আরেক ছেলে বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে, আসতেও পারে না, থাকতেও পারে না, মেয়েটার আপনার বিবাহ হয় না, শত্রু আপনার বিরুদ্ধে দাঁড়াই গেছে, ইশারের নামাজের পরে স্বামী স্ত্রী দুইজন ছোট্ট একটা আমল তসবিহ হাতে নিয়ে 100 বার দরুদ শরীফ পড়বেন, যেই দরুদ শরীফ আপনি পড়তে জানেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এরপরে ওই তসবি দিয়ে গনিয়ে গনিয়ে 499 বার পড়বেন, একবার কম 500 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, 500 বার হইল, আবার 100 বার দরুদ শরীফ পড়বেন, হাত পাতিয়ে বলবেন, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা নাই, আমার চাকরির ব্যবস্থা নাই, আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, আল্লাহ আমার মেয়েটার বিবাহ হয় না, আল্লাহ আমি ব্যয় বাড়ির পক্ষ থেকে বহু জুলুম অত্যাচারের শিকার, আমি আল্লাহর কসম খেয়ে আবারও এই কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি, কয়েক রাত্র ইশারের নামাজের পরে আমল আপনি করবেন, যত বড় বিপদ হোক রসুল এই আমল শিখাইছেন, এই আমল আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে মুক্তি দান করবেন। আবারও শুনেন, 100 বার দরুদ শরীফ পড়বেন, 499 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আবার 100 বার দরুদ শরীফ, 1-2 মিনিট দোয়া করি ঘুমাই যাবেন, কয়েক দিনে আমল করবেন, কয়েক নেশাব আদায় করবেন, কি পুরুষেরা, কি মহিলারা, কি ছোটরা, কি বড়রা, প্রত্যেক নেক মকসুদের জন্য এই আমল যদি আপনি করেন, এই আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওফ ইবনে মালিককে শিখিয়েছিলেন, আপনি যদি আমল করেন আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি দান করবেন।